ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের অস্বস্তিতে গান্ধী পরিবার। ন্যাশনাল হেরাল্ড মামলায় সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ পেল ইডি। এই মামলায় নাম জড়িয়েছে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীর। মাস কয়েক আগে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। ঘন্টার পর ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এবার ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তেই ইডির হাতে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য উঠে এলো বলে সূত্রের খবর। এই লেনদেনের পরিমাণ বহু বলে জানা গিয়েছে। বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে প্রায় 4-5 কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল। ইতিমধ্যেই ইডি ওই ভুয়ো সংস্থাগুলির মালিক, শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। এই ঘটনায় পবন বনসল, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে ইডি, এমনটি সূত্রের খবর। আপাতত ফের বেকায়দায় গান্ধী পরিবার। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।